নমস্কার বন্ধুরা ডিডি কোচিং বাংলা স্টাডি টিপসে তোমাদের স্বাগত জানাই ইউজিসি এন নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আজ আমরা আলোচনা করব ইউনিট এইট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসের প্রথম চারটি পরিচ্ছেদ আমরা পূর্বেই আলোচনা করেছি যে সমস্ত বন্ধু সে আলোচনাটি দেখেননি সেই সমস্ত বন্ধুদের বলবো নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া উপরে আই বোটামে ওই ভিডিওর লিঙ্কটি আসছে ওখান থেকে ক্লিক করে ও ভিডিওটি দেখে নেওয়া যাবে আজ আমরা পঞ্চম পর্ব থেকে দশম পর্ব পর্যন্ত আলোচনা করব তাহলে চল শুরু করি আজকের আলোচনা সন্দীপের আত্মকথা বাঁধ যখন ভাঙে তখন জলের তোড়ডা হয় বেশি কথাটা ভেবেছে সন্দীপ আমাদের দেশে অধিকাংশ লোক ওর দিকে তাকাবে না কথাটা বলেছে সন্দীপ সন্দীপ বিমলার সৌন্দর্য প্রসঙ্গে কথা ভাবে বিমলাদের বাড়ির দারোয়ান ননকু ননকুকে চড় মেরেছিল সন্দীপ লম্বা ছিপছিপে গড়ন যাকে আমাদের রূপরসজ্ঞ লোকেরা নিন্দে করে বলে ঢেঙ্গা ওর ওই লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে কথাটা বলেছে সন্দীপ এখানে সন্দীপ বিমলার কথা বলেছে দারোয়ান ননকুকে বিমলার পাহাড়ের জন্য নিযুক্ত করেছিল বড় রানী ও মেজো রানী তারপর ননকুকে নিযুক্ত করা হয়েছিল মফস্বলের কোনো কাজে সন্দীপ যে গীতিকবির কথা বিমলাকে বলেছিল তা হলো জয়দেব পুরুষরা ভালোবাসে ধোঁয়াকে আর মেয়েরা ভালোবাসে বস্তুকে সেই জন্যেই পুরুষ পুজো করতে ছোটে তার নিজের আইডিয়ার অবতারকে আর মেয়েরা তাদের সমস্ত অর্ঘ এনে হাজির করে প্রবলের পায়ের তলায় এই কথাটি বলেছে সন্দীপ বিমলাকে নিখিলের ছেলেবেলাকার মাস্টারমশাইয়ের নাম চন্দ্রনাথ বাবু কাজটাকে যারা বরাবর বাঘের মতো দেখে এসেছে তারাই আচমকা ঘুম থেকে জেগে উঠেই মনে করে অকাজের পথ দিয়েই তারা তাড়াতাড়ি সংসারে তোরে যাবে কথাটা বলেছে চন্দ্রনাথ বাবু জোরের সঙ্গে কাজ করাটাকেই আমি কাজ করা বলি নে কথাটা বলেছে নিখিলেশ মানুষের মধ্যে যিনি সবচেয়ে বড় যিনি তাপস যিনি সুন্দর তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও কথাটা বলেছে নিখিলেশ সন্দীপকে ওকে নিয়ে একটা ভদ্র রকমের গল্প কি নাটক গড়াও চলে না ঘর করা তো দূরের কথা নিখিলেশকে নিয়ে একথা ভেবেছে সন্দীপ যে বিধবা মেয়েটি ভয়ে ভয়ে সন্দীপের কাছে এসে ধরা দিয়েছিল সে হলো কুসুম সে আমার উপরে রাগ করলে এক একদিন মনে হতো সে আমাকে রেগে যেন ছিঁড়ে ফেলে দেবে এখানে সন্দীপ যার কথা বলেছে সে হলো সন্দীপদের হোস্টেলের কাছে থাকতো যে ফিরিঙ্গি মেয়ে মনের আগুনকে সামলাতে পারে যা সে হচ্ছে আইডিয়াল প্রবৃতিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করা হলো মডার্ন এই নাট্যটা পঞ্চম অঙ্ক পর্যন্ত দেখা যাক কথাটা বলেছে সন্দীপ আমি সে ছবিটি খুলে নিয়েছিলাম এখানে বলা হয়েছে টেবিলের উপরকার ফটো স্ট্যান্ডে নিখিলের ছবির পাশে বিমলার ছবি ছিল যা সন্দীপ খুলে নেয় এরপর নিখিলে সে আত্মকথা জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো কথাটা বলেছে নিখিলেশ এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর যা কিছু প্রবৃত্ত সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি কথাটা হল স্ত্রী জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়। কথাটা বলেছে নিখিলেশ আমি লোভী আমি আমার সেই মানসী তিলত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিলুম কথাটা বলেছে নিখিলেশ বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ কথাটা ভেবেছে নিখিলেশ আমার এখন ঘুমোবার বয়স গেছে এখন জেগে থাকবার বয়স কথাটা বলেছিলেন মাস্টারমশাই চন্দ্রনাথবাবু কত সম্বন্ধ ভাঙছে গড়ছে স্বপ্নের মতো কিন্তু আমি ঠিক আছি আমি ঘরের চিরপ্রদীপের শিখা আমি মিলন রাত্রির চিরচুম্বন নিখিলেশকে এই কথাটি বলেছিল আকাশের একটি তারা তুমি আমার জন্যে সীমন্তে যে সিঁদুরের রেখা এঁকেছো প্রতিদিনের অরুণোদয় তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে এ কথা বলেছে নিখিলেশ এমন সময়ে আমার ঘরের মধ্যে আমার মেজভাজ এসে ঢুকলেন নিখিলেশের ঘরে তার মেজভাজ এসেছিলেন রাত দুটোর সময় তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না কথাটা নিখিলেশকে বলেছিল তার মেজভাজ এরপর বিমলার আত্মকথা গোড়ায় কিছুই সন্দেহ করিনি ভয় করিনি কথাটা বলেছে বিমলা তার কথার সুর যেন স্পর্শ হয়ে আমাকে ছুঁয়ে যায় চোখের চাহনি যেন ভিক্ষা হয়ে আমার পায়ে ধরে কথাটা বলেছে বিমলা এখানে বিমলা যার কথা বলেছে সে হলো সন্দীপ যেন সে নিষ্ঠুর ডাকাতের মতো আমার চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চায় এখানে বিমলা যার কথা বলেছে সে হলো সন্দীপ এই দুর্দান্ত ইচ্ছার প্রলয় মূর্তি দিন রাত আমার মনকে টেনেছে বিমলার কাছে এই দুর্দান্ত ইচ্ছার প্রলয় মূর্তিটি হলো সন্দীপ তাকে শ্রদ্ধাও করি নে এমনকি তাকে অশ্রদ্ধাই করি এখানে বিমলা যার কথা বলেছে সে হলো সন্দীপ আমি খুব কষ্ট করেই বুঝেছি আমার স্বামীর সঙ্গে তার তুলনাই হয় না এই কথাটিও বলেছে বিমলা সন্দীপের প্রসঙ্গে বিমলার ননদের নাম মনু দেখে আমার সর্বাঙ্গ রাগে ঘৃণায় জ্বলতো এখানে বিমলা বলেছে মনুর স্বামী মদ খেয়ে এসে মনুকে মারত পরে অনুতাপ করে কাঁদত পরের দিন আবার মদ নিয়ে বসত যা দেখে বিমলার সর্বাঙ্গ রাগে ঘৃণায় জ্বলত আজকে দেখি তোমার মদ খাওয়া যে তার চেয়ে ভয়ানক এ মদ কিনে আনতে হয় না গ্লাসে ঢালতে হয় না কথাটা বলেছে বিমলা বিমলা সন্দীপের প্রতি আকর্ষণের মত্ততাকে বোঝাতে কথা বলেছে ছোট রাক্ষসী একবার কি তাকিয়ে দেখতেও নেই ওর মুখের ছিঁড়ি কীরকম হয়ে গেছে কথাটা বলেছে বিমলাকে তার মেজোজা কথাটা নিখিলেশকে নিয়ে সেই সমস্ত কবিতার মধ্যে এমন একটা সুর লাগানো চলছে যেটা খুব মোটা তারের সুর এখানে যে কবিতার কথা বলা হয়েছে তা হলো ইংরেজি কবিতা এবং বৈষ্ণব কবিতা সন্দীপ বিমলাকে চিঠিতে লিখেছিল বিশেষ প্রয়োজন দেশের কাজ সন্দীপ রায় আমার চলে যেতে ঢলে পড়ে বিমলাকে উদ্দেশ্য করে একথা বলেছিল বিমলার মেজোজা অহংকার যার নেই সে স্রোতের শ্যাওলা চারিদিকে বল ভেসে ভেসে বেড়ায় কথাটা বলেছে সন্দীপ নিখিলেশকে সে যেন দামি হীরের ঝকঝকানি কিছুতেই তাকে লজ্জা দেবার জো নেই এখানে বিমলা যার কথা ভেবেছে সে হল সন্দীপ মেজরানিমার দাসী থাকো অকারণে গায়ে পড়ে ঝগড়া করেছে দাসীর সঙ্গে মাঘিকে ছেটাপেরা করে দূর করে দেব কথাটা বলেছিল বিমলার মেজোজা। সে তার থাকো দাসীকে উদ্দেশ্য করে কথা বলে বিমলার সঙ্গে নিখিলেশের বিবাহ হয়েছে ন বছর আগে নিখিলেশ ভারত সাগরের কোনো এক দ্বীপের অনেক একটা দামি পরগাছা কিনেছিলেন এসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা থেকে বিমলা নিখিলেশের একটি ছবি হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে ওই কুলুঙ্গির মধ্যে রেখে দিয়েছিল চার বছর তুমি যে আমাকে আমার চেয়ে বড় করে তুলে পুজো করো এতে আমার লজ্জা লজ্জাবোধ হয় কথাটা বলেছে নিখিলেশ বিমলাকে সন্দীপের ছবিটা বিমলা রেখেছিল নিখিলেশের দেওয়া হিরে মানিক মুক্তর নিচে এবার সন্দীপের আত্মকথা আমি কি রক্তমাংসের মলাটে মোড়া একখানা বই কথাটা ভেবেছে সন্দীপ আমার জন্মাবার আগেই যে আমার সৃষ্টি হয়ে গেছে কথাটা ভেবেছে সন্দীপ একটা ছাগলের পিছনের একটা পা দা দিয়ে কেটে এনেছিল সন্দীপ সন্দীপের মুখে উঠে এসেছে দিগ্বিজয়ী সেকেন্দার থেকে শুরু করে আজকের দিনের আমেরিকার রক রকফেলারের নাম তুমি যাকে ফল পাওয়া বলো সে হচ্ছে আপনাকে বাদ দিয়ে ফুলটুকুকে পাওয়া ফলের চেয়ে আত্মা বড় কথাটা বলেছে সন্দীপকে নিখিলেশ আমি যে পষ্ট দেখছি ও আমাকে চায় ওই তো আমার শকিয়া এখানে সন্দীপ কথাটা বলেছে বিমলাকে উদ্দেশ্য করে আমি পৃথিবীতে এসেছি কর্তৃত্ব করতে কথাটা বলেছে সন্দীপ সন্দীপের কাছে তার যুদ্ধের ঘোড়া হলো লোকের ভিড় কোনো এক অন্তর্যামি যদি আমার জীবন বৃত্তান্ত লিখতেন তাহলে নিশ্চয়ই দেখা যেত আমার সঙ্গে আর ওই পাঁচুর সঙ্গে বেশি তফাত নেই এমন কি ওই নিখিলেশের সঙ্গে কথাটা বলেছে সন্দীপ রামায়ণের প্রধান নায়ক বলে শ্রদ্ধা করে সন্দীপ রাবণকে অত বড় বীরের অন্তরের মধ্যে ওই এক জায়গায় একটু যে কাঁচা সংকট ছিল এখানে সন্দীপ যার কথা বলেছে সে হল রাবণ এবার নিখিলেশের আত্মকথা প্রতি বৎসর মাসের শুক্লপক্ষে পৃথিবীর এই ভরা যৌবনে নিখিলেশ ও বিমলা বেড়াতে যেত শ্যামলদহের বিলে বুটে করে শ্যামলদহর বিল থেকে বিমলা ও নিখিলেশ বাড়ি ফিরত কৃষ্ণা পঞ্চমীতে যখন সন্ধ্যাবেলাকার জ্যোৎস্না ফুরিয়ে গিয়ে একেবারে তলায় এসে ঠেকত শ্যামলদোহ যাওয়া এই নিয়ে হলো সাত বছর বিচ্ছেদে যে মন্দির শূন্য হয় সে মন্দির বড়ো নিস্তব্ধ সেখানে কান্নার শব্দও বেশুরু শোনায় কথাটা বলেছেন নিখিলেশ কালিদাসের যে কাব্যের উপর নিখিলেশের চিরকাল একটা ঘৃণা আছে তা হলো ঋতুসংহার কাব্য বিমলের জন্যে একজোড়া জড়ি দেওয়া চটি জুতো নিখিলেশ আনিয়েছিল তার এক লক্ষ্ণৌয়ের সহপাঠী মুসলমান বন্ধুর যোগে আমি তোমার পায়ের ধুলো নিবারণ করে আজ আমার এই জাগ্রত দেবতার পুজো করতে এসেছি কথাটা বলেছিল নিখিলেশ বিমলাকে নিখিলেশের বাড়িতে একটা ঝুড়িতে গোটা কতক শুন্য নারকেল নিয়ে এসেছিল পঞ্চু পঞ্চু ছিল জমিদার কুণ্ডুর প্রজা নারকেলের বিনিময়ে নিখিলেশ পঞ্চুকে দিতে চেয়েছিল দুটো টাকা কোন দিন মরবো তাই শোধ করে দিতে এসেছি কথাটা বলেছিল পঞ্চু নিখিলেশকে পঞ্চু বিক্রি করে চাঙ্গারিতে করে পান দোক্তা রঙিন সুতো আয়না চিরুনি প্রভৃতি তোমার দানের দ্বারা মানুষকে তুমি নষ্ট করতে পারো না কথাটা বলেছিল নিখিলেশকে তার মাস্টারমশাই বাবু তুমি দেখছি আমার রাজপুত্র সিদ্ধার্থ দেখো শেষে আমাকে ভাসিয়ে দিয়ে চলে যেও না কথাটা বলেছিল বিমলা স্বামী নিখিলেশকে বিমলাকে আমার সাধনার মধ্যে পাইনি। কথাটা বলেছে নিখিলেশ আমার জীবনে আমি বিমলকে এতই প্রকাণ্ড করে তুলেছি যে তাকে না পাওয়াতে আমার সাধনা ছোট হয়ে গেছে কথাটা বলেছে নিখিলেশ তিনি আমাকে যতটা পেরেছেন বড়োর দিকে বাঁচিয়ে রেখেছেন নইলে আজকের দিনে আমি সর্বনাশের মধ্যে তুলিয়ে যেতুম কথাটা বলেছে নিখিলেশ মাস্টারমশাই চন্দ্রনাথবাবুর কথা সে বলেছে আমরা হচ্ছি পুরুষানুক্রমে প্রদাতিক কথাটা বলেছিলেন মাস্টারমশাই চন্দ্রনাথবাবু মাস্টারমশাই চন্দ্রনাথবাবুর ছেলে পাশ করেছে এম এ মাস্টারমশাই চন্দ্রনাথবাবুর ছেলে বাবাকে ছেড়ে চলে গেছে রিঙ্গুন। তোমার সম্বন্ধে আমি স্বাধীন আমার সম্বন্ধে তুমি স্বাধীন তোমার সঙ্গে আমারই সম্বন্ধ কথাটা বলেছিলেন মাস্টারমশাই চন্দ্রনাথবাবু নিখিলেশকে মাস্টারমশাই চন্দ্রনাথবাবু বর্তমানে যে কাজ করেন তা হল এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টারি করেন শরতের সমস্ত সকাল ধরে নিখিলেশ যে গান গাইতে বসেছে তা হলো ভরাবাদর মাহভাদর শূন্য মন্দির মোর শূন্য মন্দির মানে বদলে গিয়ে নিখিলেশের মনে যে গান বেজে উঠেছে তা হলো বিদ্যাপতি কহে কৈশে গোয়ায়ুবি হরিবিনে দিন রাতিয়া এবার বিমলা আত্মকথা শক্তিদেবতা দেন সেইটাই দুর্লভ আর অস্ত্র তো সামান্য কামারও দিতে পারে কথাটা বলেছিল বিমলা স্বামী নিখিলেশকে আমার নিকোরিয়ার রসের রসিক কারণ ঘুরে ঘুরে নিকোরিয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে গানটি গিয়েছিল সন্দীপ আমার ঘর বলে তুই কোথায় যাবি বাইরে গিয়ে সব খোয়াবি এই গানটিও গিয়েছিল সন্দীপ আমিও সেই অন্ধকার রাত্রির অভিসারিকা আমি ঘরও হারিয়েছি পথও হারিয়েছি কথাটা বলেছে বিমলা আর ওর এক সর্বনেশে নেশা দুই ওইখানেই ও মজবে কথাটা বলেছে বিমলাকে তার স্বামী প্রসঙ্গে বিমলার যা। পুরুষ মানুষের একটা নেশা চাই কিন্তু সেই নেশা যেন মেয়ে মানুষ না হয় কথাটা বলেছে বিমলা উপন্যাসে যে হাটের কথা বলা হয়েছে তা হল সুখ সায়রের হাট সন্দীপের একটি বিশেষ ভক্ত বালক হল অমূল্যচরণ আজ এখানেই থামলাম এভাবে আমরা এক একটি গল্প কবিতা প্রবন্ধ প্রতিটি ইউনিটের এক একটি বিষয়কে নিয়ে আলোচনা করে চলেছি যে সমস্ত বন্ধু পূর্বের আলোচনাগুলি এখনও দেখেননি সেই সমস্ত বন্ধুদের বলবো নিজের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেই আলোচনাগুলো অবশ্যই দেখে নিন এবং ভালো লাগলে লাইক করুন এবং অনেক বেশি সংখ্যক বন্ধুদের মধ্যে এই আলোচনাগুলি শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সার্থক করুন এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে থাকুন সেই সঙ্গে এই আলোচনা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে কমেন্ট করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ